This is Vivo V40. Jar first impression of the video quite the gap page in a bolsilam. Eter camera near in depth the video near camera plus it and a key durable panatine to can I to check the curve. To ask a shundra jagulashi, I got up on the chocolate porchitamijani, a funter, camera, basic specialty, manura davi coche, Zaisha the collaboration coche. So I'm right to show it with Tule, they go be a portrait to Lahobe, Aronic Donald Chobi, Shakusumil, a camera result power jay, Ute I'm right to coche. প্রথমে আমরা ডিউরেবিলিটি টেস্ট করব তো একটু ধুলাবালি দিয়ে টেস্ট করা যেতে পারে ফারস্টে এই জায়গাটা বেশ বালুটালো দেখছি আমরা এখানে ছেড়ে দেই এবং কিছু বালুটালো এর উপরে ফেললাম আর কি তো বালু দেওয়ার পর তো জিনিসটা নোংরা হয়ে গেছে রাইট ওয়াশ করা উচিত চলেন একটু ওয়াশ করি কি অবস্থা পানি ঢুকে কি না এইভাবে ফোন ওয়াশ করতে হয় দেখি পানি ঢুকে কি না তবে ভাই আমাকে যে হারে যে এগুলো কি পোকা এমন ভাবে ধরছে এনিওয়ে তাড়াতাড়ি করে ফেলি So, if you have a panic, you can see the IP rating. If you have a panic, you can see the panic. But if you have a panic, you can see the panic. But if you have a short note, you can see the short note. So, I'm going to short note. I'm going to short note. Short note. I'm going to IP rating test. I'm going to show you the panic. I'm going to video shoot. I'm going to show you. তো পানি টেনে ঢোকার পসিবিলিটি কম আর বালুটালু ডাস্ট সেগুলোও ঢুকবে না বাট ক্যামেরার কি অবস্থা চলো সেটা এবারে একটু টেস্ট করে দেখি আমরা আজকে এমনিতে বেশ সানি একটা ডে বেশ রোদ আছে আর কি তো এখানে হার্শ লাইটিং কন্ডিশনে আমরা ছবি তুলছিলাম ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো পেয়েছি কিন্তু এটার থেকে যেমনটা হয়তো এখানকার ম্যাক্সিমাম ছবি দেখে আপনারা একটা আইডিয়া করতে পারছেন ডাইনামিক রেঞ্জ ভালো আসছে ইভেন কালার টোনটা আমি বলবো না একেবারে একিউরেট বা ন্যাচারাল আসছে এমন না একটু বুস্টআপ টাইপের লাগছিল কিন্তু সেই ছবিগুলো মানে আরো বেশি প্রাণবন্ত লাগে কিন্তু এই যে এই ছবিগুলো দেখুন এখানে স্কাইয়ের কালারটা কিন্তু একটু বেশি ব্লুইশ টাইপ করে ফেলছে আর কি এটা একেবারে যে ন্যাচারাল লাগছে ব্যাপারটা কিন্তু এমন না বাট হয়তো এই ধরনের ছবিগুলো হয় কি একটু অ্যাট্রাকটিভ হয় দেখতে ভালো লাগে একটু ক্রিস্প টাইপের মনে হয় আর কি এরপরে বাকি থাকলো কি নাইট মোড তো নাইট মোডে এই স্মার্টফোন কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে নরমাল মোডে দেখা যায় যে কিছুটা নয়েজ গ্রেন চলে আসে ছবিতে ইভেন সফটও লাগতে পারে বাট যখন কিন্তু আপনি নাইট মোডটা অন করে নেবেন তখন কিন্তু এটা বেশ ব্রাইট টাইপের ছবি দেয় হ্যাঁ আলো অনেকটা বাড়িয়ে দেয় কিন্তু অনেক স্মার্টফোনে দেখা যায় হেভি এক্সপোজার এরিয়া লাইক আমার পিছনে যে লাইট রয়েছে ধরুন এটা ছবি তুলতে গেলেন ওটা একদম বার্ন আউট করে ফেলে বাট এই স্মার্টফোনটা কিন্তু সেই জায়গাটা ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারছে অর্থাৎ হেভি এক্সপোজার এরিয়া ঠিকভাবে দেখাতে পারছে আবার কালার টোনটাও কিন্তু ঠিকঠাক আছে একটু কন্ট্রাস্ট লাগতে পারে অনেকের কাছে হ্যাঁ একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেয় একটু সেচুরেশনও বাড়ে তবে ছবিগুলো দেখতে খারাপ লাগছে না নাইট মুড নিয়ে আমি সন্তুষ্ট আছি এই স্মার্টফোনের ভিভো তাদের এই স্মার্টফোনের পোর্ট্রেট মোডে তিনটা ফোকাল লেন্থ ব্যবহার করতে দিচ্ছে একটা হলো 24 35 এবং 50mm তো 35 50mm এতে করে বডি শেপটা খুব সুন্দর লাগে আর কি যেমনটা হয়তো ছবি দেখে একটা আইডিয়া করতে পারছেন তবে ওরা কোনো টেলিফটো জুম লেন্স কিন্তু এখানে ব্যবহার করেনি যার ফলে হয়েছে কি এই ছবিগুলোতে মানে একটু সফটনেস লক্ষ্য করা গেছে এবং একটু ডিটেল কম মনে হয়েছে বাট টু বি ভেরি অনেস্ট ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ দেখতে সুন্দর লাগে আবার এখানে জাইসের কয়েকটা ওরা ফিল্টার বলুন বা কি বলে জাইসের বেশ কিছু স্টাইল ওরা ব্যবহার করছে তো তাতে করে আপনি পোর্ট্রেট একটু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট নিতে পারবেন যদিও এই জায়গাটায় খুব একটা গাছপালা নেই বাট গাছপালার মাঝে গিয়ে তুললে পরে ওই বোকেটা খুব দারুণ লাগে আর কি আমার মনে হয় মানে এনজয় করবেন ব্যাপারটা খারাপ লাগছে না যারা ভ্লগিং করেন তাদের জন্য একটা অপশন এখানে আছে ডুয়াল ভিডিও মোড মানে বোথ সাইডের ক্যামেরাকে আপনি অ্যাট এ টাইম ব্যবহার করতে পারেন যদিও এই ফিচার অনেক আগে আমরা অনেক ফোনে ব্যবহার করেছি এইটার ক্ষেত্রে দেখলাম সর্বোচ্চ 1080p রেকর্ড করা যায় যদি বোথ সাইডের ক্যামেরা অ্যাট এ টাইম রান থাকে তারপর অনেকের কাজে লাগতে পারে রাইট নাও কিন্তু এটা দিয়ে আমি রেকর্ড করছিলাম আর কি ওরা এই ফোনে এই যে পোর্ট্রেট মোড দিয়েছে ভিডিওতে আর কি আর এটা হলো জাইস পোর্ট্রেট মোড জাইস সিনে পোর্ট্রেট মোড তো আমরা একটু দেখি এস ডিরেকশনের কী অবস্থা সাবজেক্টকে আমি ট্র্যাক করা ট্রাই করছি বা সেটা গাছ রয়েছে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেমনটা আপনারা দেখছেন এবং কালার টোনেও আমরা একটু চেঞ্জেস লক্ষ্য করছি বাট ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো আকাশটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে নট ব্যাড ফোনটার মেইন ক্যামেরার সাথে আল্ট্রাওয়াইডের কম্পেয়ার করতে গেলে আল্ট্রাওয়াইডটা বেশ কিছু জায়গায় পিছিয়ে আছে লাইক মেইন ক্যামেরাটার ডাইনামিক রেঞ্জ যেমন ওয়াইডার দেখছিলাম এটার আল্ট্রাওয়াইডটা কিন্তু ততটা ওয়াইডার ছিল না আবার শার্পনেস ডিটেলও কিছুটা পিছিয়ে আছে এটা স্বাভাবিক তবে ম্যাক্সিমাম স্মার্টফোন যেগুলো কিনা অ্যারাউন্ড 50k এর মধ্যে পাওয়া যায় এদের অনেকের আল্ট্রাওয়াইড থেকে এটা ভালো রেজাল্ট দিচ্ছে ইটস ট্রু তো এই ছিল ভিভো V40 টেস্টিং রেজাল্ট আমরা দুই টাইপের টেস্ট করলাম ক্যামেরা টেস্ট করলাম এবং ডিউরেবিলিটি প্লাস ওয়াটার টেস্ট ওয়াটার রেটিংয়ে ঠিকভাবে পাস করছে কিনা তো দেখলাম হ্যাঁ ওয়াটার রেটিংয়ে ভালোভাবে পাস করছে বালুটালেও ঢুকে নেই তো হঠাৎ করে আপনারা শখের ফোনটা যদি হাত থেকে পড়ে যায় পানিতে অথবা একটু মন চায় যে পানির মধ্যে শ্যুট করবেন হ্যাঁ সে কাজটা করা যাচ্ছে এই ডিভাইস দিয়ে তাতে কোনো সন্দেহ নেই আর ক্যামেরা ক্যামেরার প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা দেখলাম ক্যামেরাতে ভালো রেজাল্ট দিয়েছে আপনাদের কাছে এর ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ ভিডিও